হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রাউটার নিয়ে, যে আপনি আসলে ডুয়াল ব্যান্ড রাউটার কিনবেন নাকি সিঙ্গেল ব্যান্ড রাউটার কিনবেন। তো ডুয়াল ব্যান্ড রাউটার কেনার যে ফ্যাসিলিটিস বা পজিটিভ দিকগুলো, সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, যাতে বাজারে রাউটার কিনতে যাওয়ার আগে আপনাদের মাথাটা পুরোপুরিভাবে কাজ করে যে আসলে আপনার কোনটা কেনা উচিত। তো যাই হোক, আমি এই সাইডে দুইটা রাউটারের প্যাকেট রেখেছি, আপনাদেরকে দেখাই। দুইটা রাউটারের আমি প্যাকেট রেখেছি, আপনারা খেয়াল করে দেখেন। একটা ওপরে যেটা, এটা হচ্ছে টিপি লিঙ্কের আর্চার C20 মডেল, এটা একটা ডুয়াল ব্যান্ড রাউটার, রাউটারের প্যাকেট। আর এটা হচ্ছে, এটাও টিপি লিঙ্কের, এটা হচ্ছে আপনার TLWR 850N, এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটার। তো আমি নিজেও এতদিন আসলে সিঙ্গেল ব্যান্ড রাউটার ইউজ করেছি, তো যখন ডুয়াল ব্যান্ড রাউটার ইউজ করতে শুরু করেছি, তখন এর যে ডিফারেন্সটা আমি বুঝতে পেরেছি যে এটা আসলে কতটা ভালো বা কতভাবে আমাকে সাহায্য করতে পারে। তাই এই ব্যাপারে আমার যে নলেজ বা আমার যে এক্সপিরিয়েন্স, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা এই ব্যাপারটা বুঝে নিয়ে সঠিক রাউটারটা কেনার সময় চুজ করতে পারেন। তো যাই হোক, সিঙ্গেল ব্যান্ড রাউটারের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার 300 Mbps পর্যন্ত এটা আপনার আপনাকে স্পিড দিবে বা কাভারেজ দিবে 300 Mbps। তো এটাকে এক্সটেন্ড করে বা কোনো সফটওয়্যার দিয়ে বা কোনোভাবে একটা ম্যাক্সিমাম আপনি 600 Mbps পর্যন্ত পাবেন, যদি সিঙ্গেল ব্যান্ড রাউটার আপনি ইউজ করেন। তো আমাদের দেশে আসলে যে ব্যাপারটা রয়েছে, যে ম্যাক্সিমাম ইউজারকারী বাজারে গিয়ে কম দামের রাউটার খোঁজে, 900 টাকা বা 1000 টাকা বা 1100 টাকা বা 800 টাকায়। তো তারা আসলে যে জিনিসগুলো কিনে নিয়ে আসছে, সেই জিনিসগুলো আসলে যে কেমন, সেটা আসলে আপনি যখন ভালো একটা রাউটার ইউজ করবেন, তখন কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন, যেটা আমি বুঝতে পেরেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অথচ দামের পার্থক্য কিন্তু খুব একটা বেশি না, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু আপনি প্রচুর ফ্যাসিলিটিস পাবেন এবং অনেক সুবিধা পাবেন যদি আপনি ডুয়াল ব্যান্ড রাউটার কিনেন। যেমন দেখেন, সিঙ্গেল ব্যান্ড রাউটারের প্রাইস রেঞ্জ এই 900 থেকে 1500 বা 1600 টাকার মধ্যে, অপর দিকে মোটামুটি মধ্যম বা সাধারণ মানের একটা ডুয়াল ব্যান্ড রাউটারের প্রাইস রেঞ্জ 2000 থেকে 2500 টাকার ভিতরে। বাট মাত্র 100 টাকা দামের ডিফারেন্সে এখানে কিন্তু আপনি প্রচুর ফ্যাসিলিটিস পাবেন। তো কি কি ফ্যাসিলিটিস পাবেন আপনারা খেয়াল করে দেখেন। তুমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো, খেয়াল করে দেখেন। এখানে আমি অলরেডি একটা ডুয়াল ব্যান্ড রাউটার আমি লাগিয়েছি, এই যে এই মডেলটা আমি খুলে এখানে লাগিয়েছি। তো ডুয়াল ব্যান্ড রাউটারে যেটা হবে, আমার ফেসের দিকে ধরো, ডুয়াল ব্যান্ড রাউটারে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি দুইটা নেটওয়ার্ক কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আমরা যেমন ওয়্যারলেস নেটওয়ার্ক যখন ক্রিয়েট করি, সাধারণত একটাই থাকে। তো ডুয়াল ব্যান্ডে আপনি দুইটা রাউটারের, মানে দুইটা নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন। একটা নেটওয়ার্কের স্পিড হবে হচ্ছে 2.4 GHz এবং অপরটা হবে হচ্ছে 5 GHz। তো 2.4 GHz যেটা, সেটা 300 Mbps-টাকে সাপোর্ট করবে বা কাভারেজ দিবে, এবং যেটা আপনার 5 GHz সেটা 433 Mbps এর জন্য 5 GHz স্পিড আপনি পাবেন। তারপর এটা রয়েছে সুপার, দেখেন এখানে লেখা আছে সুপিরিয়র কভারেজ, অর্থাৎ আপনি প্রচুর এরিয়া পাবেন, অনেক বড় এরিয়া পাবেন। হ্যাঁ, তারপরে ইজি সেট আপ উইথ টেথার অ্যাপ, এইটার সঙ্গে কিন্তু একটা টেথার অ্যাপ রয়েছে যেটা দিয়ে আপনি টেথারিং করতে পারবেন। তো এইটার আরো বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে, দেখেন পেছন সাইডে লেখা রয়েছে মাল্টি মোড ফাংশন, ইন অ্যাডিশন টু সার্ভিং অ্যাজ এ ওয়্যারলেস এসি রাউটার, দ্যাটস আর C20 ক্যান অলসো ফাংশন অ্যাজ এ ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট অর রেঞ্জ এক্সটেন্ডার। দ্যাট মিন্স এই রাউটারটা দিয়ে আপনি কিন্তু আপনার যে ওয়্যারলেস এর যে রেঞ্জ, সেটাকেও কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন। তো এবং যদি আপনি গেম খেলতে পছন্দ করেন বা স্ট্রিমিং, লাইভ স্ট্রিমিং করেন, বা আইপি টেলিভিশন মানে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন দেখতে চান, ইন্টারনেট প্রোটোকল ইউজ করে টেলিভিশন দেখতে চান, তাদের জন্য কিন্তু সিঙ্গেল ব্যান্ডের চাইতে ডুয়াল ব্যান্ড হচ্ছে অনেক অনেক গুণ অ্যাপ্রোপ্রিয়েট, মানে বেশি ভালো হবে। তো এবং এটাতে আপনাদের কিন্তু সিঙ্গেল ব্যান্ড ডুয়াল ব্যান্ডের কিন্তু অনেকে হচ্ছে ভালো মন্দ দিকও রয়েছে। যেমন ডুয়াল ব্যান্ডের, সিঙ্গেল ব্যান্ডের হচ্ছে আপনার স্পিড 2.4 GHz হলো, এটা কিন্তু একটা দোয়াল দেয়াল ভেদ করে যখন পাশে যাবে, একটা সলিড একটা দেওয়াল ভেদ করে কিন্তু এই পাশে চলে যেতে পারে। তো আবার 5 GHz যেটা হচ্ছে ডুয়াল ব্যান্ড, যেটা বলা হচ্ছে 433 MHz, 433 Mbps, 433 Mbps, সেটা কিন্তু দেখাচ্ছে ফাঁকা জায়গাতে, মানে আপনার দেওয়াল নেই, ফাঁকা জায়গা, অনেক দূর পর্যন্ত কিন্তু
আপনার হচ্ছে রেঞ্জ চলে যাবে। তো সেখানে যদি সিগন্যাল স্ট্রেংথ কমও পায় তবু দেখবেন সে কম সিগন্যাল দিয়েই কিন্তু আপনি আপনার যে নেটওয়ার্ক ওয়্যারলেস নেটওয়ার্ক সেটা কিন্তু ভালো চালাতে পারবেন। তো আমি এইটা অলরেডি ইউজ করছি, আপনারা দেখেছেন যে আমার টেবিলে কম্পিউটারের পাশে আমি লাগিয়ে রেখেছি এবং প্যাকেটের গায়ে লেখা আছে 3-in-1, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করবে, রেঞ্জ এক্সটেন্ডার কাজ করবে, প্লাস রাউটার। তো সব দিক থেকেই এই রাউটারটা অনেক সুন্দর। রাউটারটার আরও যে সমস্ত ফিচার রয়েছে আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে একটা 1 port রয়েছে, পাশাপাশি রয়েছে আপনার তিনটা হচ্ছে ল্যান পোর্ট, যা দিয়ে আপনি ইচ্ছা করলে এর সঙ্গে অ্যাডিশনালি আরও হচ্ছে 4টা আপনি রাউটারকে যোগ করতে পারবেন, বা আরও 4টা কোনো ডিভাইস যা ল্যান পোর্ট সাপোর্ট করে সেগুলো লাগিয়ে আপনি চালাতে পারবেন। তো আমি একটু সফটওয়্যারটাও আমি আপনাদেরকে মনিটরে দেখাচ্ছি। পুষ্প, তুমি মনিটরের উপরে নিয়ে আসো, যে সফটওয়্যারটার মধ্যে খেয়াল করে দেখেন, মনিটরের কাছাকাছি নাও। আমি একটু সফটওয়্যারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 192.168.1.1 দিয়ে আমি ব্রাউজার থেকে এন্টার করলে এখানে আপনার চলে আসলো ফার্মওয়্যারে। তো এখানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমি এখন দিচ্ছি। দিয়ে আমি যখন এন্টার করছি দেখেন আমি এই ফার্মওয়্যারে কিন্তু ঢুকে গেলাম ভিউয়ার্স। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে ওয়্যারলেস এখানে বাম পাশে দেখেন একটা রয়েছে 2.4 GHz, একটা রয়েছে ওয়্যারলেস 5 GHz। তো ওয়্যারলেস 2.4 GHz দেখেন এখানে আমি যে নেটওয়ার্কের নাম দিয়েছি পিয়াল বস, SSID ব্রডকাস্ট এনাবল করেছি, এটা একটা নেটওয়ার্ক। এবং ওয়্যারলেস 5 GHz-এর ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে নেটওয়ার্কের নাম দিয়েছি আমি আদনান। তো দুটো নেটওয়ার্ক অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু শো করবে, দুটো নেটওয়ার্ক আপনার মোবাইলে শো করবে। এছাড়া ডুয়াল ব্যান্ড সিলেকশন থাকাতে আপনি ইচ্ছা করলে দুটো একসঙ্গে ব্যবহার করতে পারবেন, অথবা একটাকে উঠিয়ে দিয়ে যে কোনো একটা আপনার প্রয়োজন মতো আপনি ইউজ করতে পারবেন। এরপরে যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে এগুলো আপনারা সবাই জানেন কম বেশি, আপনি এখানে ঢুকে এগুলো আপনাদের প্রয়োজন মতো সেট আপ করে নিতে পারবেন। তো এই এই হচ্ছে রাউটারটা সবচেয়ে বড় ফ্যাসিলিটিদের মধ্যে একটা হচ্ছে এটা কিন্তু আপনার এক্সটেন্ডার হিসেবে কাজ করবে, অর্থাৎ আপনার যে ওয়্যারলেস অ্যাক্সেসের যে অ্যাক্সেস যে পয়েন্ট হিসেবে যেটাকে রাখবেন সেটাকে কিন্তু অনেক দূরে এক্সটেন্ড করে দিতে পারবেন। সেটা দেখেন এই যে এক্সটেন্ডার মোড এখানে ছবি দেওয়া রয়েছে, অর্থাৎ ইন্টারনেট থেকে আপনি রাউটার আসলেন এই একটা রাউটার থেকে একটা রাউটারে আপনি কিন্তু ওয়্যারলেসলিভাবে কানেক্ট করে ফেলতে পারবেন তার ছাড়াই। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু নেটওয়ার্কটা এক্সটেন্ড হয়ে আরও দূরে চলে যাচ্ছে এবং ওই রাউটারের সাথে কানেক্টেড অন্যান্য ডিভাইস আপনি চালাতে পারছেন। তো আপনারা যারা মনে করছেন যে রাউটার কিনবেন, তো তাদেরকে আমি বলবো যে কেনার আগে আপনারা একটু চিন্তা ভাবনা করেন, এবং আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই জেনে শুনে বুঝে সিঙ্গেল ব্যান্ড রাউটার না কিনে ডুয়াল ব্যান্ড রাউটার কিনেন, কারণ এর ফ্যাসিলিটিসগুলো আমি উপভোগ করছি এবং এটা আপনাদেরকেও কিন্তু প্রচুর ফ্যাসিলিটিস দিবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ, আমি আমার নলেজটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের উপকারে লাগে বা কাজে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।